ভারত চীন সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে অরুণাচলের তাওয়াং এর সীমান্তবর্তী অঞ্চলে এবং সেইখানে এই ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আজ সংসদে বিবৃতি দেন এবং তিনি বলেন যে এই ঘটনায় কোনো ভারতীয় সেনার মৃত্যু হয়নি, কেউ গুরুতর জখম হয়নি বলেও তিনি জানিয়েছেন। আমরা এ প্রসঙ্গে আরও জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, প্রতিরক্ষা মন্ত্রী ঠিক কী বিবৃতি দিয়েছেন জানতে চাইব তোমার কাছ থেকে, এবং সেখানে তিনি যেটা বলছেন যে কেউ জখম হয়নি ভারতীয় সেনার পক্ষ থেকে, সেই বিষয়টা একটুখানি জানতে চাইবো। তাহলে ঘটনাটা কি ঘটেছিল বলে প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে? দেখো, গতকাল ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমস্ত বিরোধী দলগুলি তারা রেড়ে করে ওঠে। কারণ শুধুমাত্র অরুণাচলের এই জায়গা নয়, তার পাশাপাশি গালওয়ানের ক্ষেত্রে একাধিক প্রশ্ন রয়েছে। এর আগে স্বয়ং সোনিয়া গান্ধী তিনি বিবৃতি জারি করে বলেন যে যখন স্যাটেলাইটের মাধ্যমে সার্ভেলেন্সের সুযোগ রয়েছে, সেই সময় ভারতীয় ভূখণ্ডের একটা বিস্তৃত এলাকায় পিপলস লিবারেশন আর্মি তারা ঢুকে পড়লো, কর্তৃত্ব কায়েম করলো এবং সেখানে ভারতীয় সেনার কাছে কোনো স্যাটেলাইট ইমেজিং নেই। ফলত পুরো বিষয় নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। আজকেও আমরা সকাল থেকে দেখতে পাই যে সংসদে অধিবেশন শুরুর আগে বাম, তৃণমূল, কংগ্রেস, আরজেডি, এআইএমআইএম প্রত্যেকটা পার্টি তারা আলাদা আলাদা করে নোটিশ জমা দেয় এবং তারা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে, তারা কেন্দ্রীয় ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রীর তারা বিবৃতি দাবি করে এবং পরিস্থিতি যে আজকে অত্যন্ত উত্তপ্ত হবে সেই বিষয়ে আজ করতে পেরেই রাজনাথ সিং তার নিজের বাসভবনে আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন, যে বৈঠকে তিনজন সার্ভিস চিফ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং তার পাশাপাশি ডিফেন্সের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে এই বৈঠক হয়। যে বৈঠক থেকে রাজনাথ সিং তিনি সামগ্রিক রিপোর্ট নিয়ে নেন যে কি ঘটেছে। অপরদিক থেকে এই রাজনৈতিক আক্রমণকে ঠেকানোর জন্য অমিত শাহ আজকে তিনি সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন এবং তিনি স্পষ্টভাবে যে কথা বলেন যে কংগ্রেসের আমলে কিভাবে ভারতের সার্বভৌমত্ব, ভারতের নিরাপত্তা এবং বিশেষত সীমান্ত পার করে আসা বিভিন্ন হামলা কিভাবে ভারত বারবার করে পিছুপা হতে বাধ্য হয়েছে এবং সেক্ষেত্রে রাহুল গান্ধী সহ একাধিক ব্যক্তির বা পূর্বতন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ, অর্থাৎ পাল্টা আক্রমণে তিনি যান। কিন্তু রাজনাথ সিং আজকে যে কথা জানিয়েছেন হাউসে তা হচ্ছে 9 সেপ্টেম্বরের ঘটনার কথা তিনি জানিয়েছেন এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে সে বিষয়ে তিনি জানিয়েছেন, কিন্তু আহত হয়নি সেই বিষয়ের কথাও তিনি জানিয়েছেন। কিন্তু সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে ঘটনার সূত্রপাত 9 তারিখ নয়, ঘটনার সূত্রপাত তার কয়েকদিন আগে থেকে, যে খবর পাওয়া যাচ্ছে যে লাগাতার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপরে চাইনিজ একাধিক ড্রোন উঠতে থাকে এবং কখনো কখনো ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে ভারত ভূখণ্ডের ওপরে সেই ড্রোন এসে পড়তে থাকে। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে 9 ডিসেম্বর আগে একাধিকবার ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্স নিজেদের সুখোই জেট তারা ওই এলাকায় তারা এক এক করে মোতায়েন করতে শুরু করে, অর্থাৎ যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে নতুন করে ডিফেন্স সিস্টেম, সেখানে বিশেষত এয়ার ডিফেন্স সিস্টেম নতুন সেখানে অ্যাক্টিভেট করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়। কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাগ মার্চের পরে যে সিদ্ধান্তে আসা গিয়েছে তা হচ্ছে দুপক্ষই তারা স্ট্যাটাস কো মেনটেন করবে এবং কেউ কারোর ভূখণ্ডের ওপরে কর্তৃত্ব কায়েমের চেষ্টা করবে না। কিন্তু এই স্থিতাবস্থা কতক্ষণ পর্যন্ত বজায় রাখে এবং বিরোধী দলগুলি তারাও আজকে সংসদের অভ্যন্তরে কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু স্পিকার তাদের অ্যালাউ করেননি, ফলত রাজনৈতিক প্রতিক্রিয়া কি হয় সেটা আমাদের অপেক্ষা। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কি বলছেন আমরা শুনে নেব। और मैं इस सदन को अवगत कराना चाहता हूं कि हमारे किसी भी सैनिक की न तो मृत्यु हुई है और न ही कोई गंभीर रूप से घायल हुआ है। इंडियन मिलिट्री कमांडर्स के टाइमली इंटरवेंशन के कारण पीएलए सोल्जर्स अपनी लोकेशंस पर वापस चले गए अध्यक्ष महोदय।